हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। तो आज के आमी क्लास फाइवर पार्ट सिक्स सेप्टेम्बर मासे जे 2021 मॉडल एक्टिविटी टास्कगुलो आछे सेगुलो आमी तोमादेर सुंदर भावे आलोचना करे दिएछि। तोमरा देखते थाको, व्याकरणगुलो किन्तु समस्त करे देवा आछे। सठिक उत्तरगुलो तोमरा देखे नाओ। केउ करे ना माना, कार कोन काजे निषेध करे ना। रवीन्द्रनाथ ठाकुर रचित बृष्टि पड़े टापुर टुपुर कवितार अंश एखाने मेघके केउ कोनो काजे निषेध करे ना। एर परेर प्रश्न हलो, एबार आमाके गोरार दिक दिते हबे। কী চাষের সময় কুমির একথা বলেছিল? তোমরা গল্পটা নিশ্চয় পড়েছ। কুমির ধান চাষের সময় একথা বলেছিল। মাঠ মানে কী? অথই খুশির অগাধ লুটোপুটি, অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। অথই মানে হচ্ছে গভীর বা অতল স্পর্শ, আর অগাধ মানে হচ্ছে অসীম। কিন্তু এই শব্দ দুটো হচ্ছে, অথই এবং অগাধ কিন্তু একে অপরের পরিপূরক, ঠিক আছে? একে অপরের পরিপূরক মানে মোটামুটি অর্থগুলো কিন্তু একই হবে, ঠিক আছে? ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম, একটা হচ্ছে বকুল গাছ, একটা হচ্ছে চাঁপা গাছ। ট্যাগ শব্দের অর্থ কী? তোমরা তো নিশ্চয়ই জানো বাঘের সেই গল্পটা। দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়। এই ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাগ বলে। রূপালী এক ঝালর। কবি কোথায় রূপালী ঝালর দেখেছেন এটাও তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছ। সেই ভাল্লুকের কথাটা, ভাল্লুকের জ্বর এসেছিল মায়াতরু গাছটা, ঠিক আছে? মায়াতরু কবিতার কবি অশোক বিজয় রাহা সকালবেলা সেই মায়াবী গাছটিকে রূপালী ঝালর দেখেছেন। পরের কোশ্চেনটা দেখো, করুণা করি বাঁচাও মোড়ে এসে, কখন ফণি মনসা একথা বলেছিল? এটা কিন্তু সুন্দর একটা নাটক, তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছ। সেই ফণি মনসা গাছটা, ছোট্ট ফণি মনসা গাছ আর সেই বনের পরীর একটা গল্প। এবার আমি উত্তরটা বলছি, দেখে নাও। যখন ডাকাতের দল ফণি মনসার সোনার পাতা ছিঁড়ে পোটলা বেঁধে গাছটিকে ন্যাড়া করে দেয়, তখন ফণি মনসা প্রশ্ন দিতে কথাটা কিন্তু বলেছিল। এবার দেখো যে দুয়ের নামে যে দু নম্বরের যে প্রশ্নগুলো আছে, তিন তিন করে মানে মার্কস দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি একটু বড় করেছি তোমাদের নাম্বার পাওয়ার সুবিধার জন্য। খুব সুন্দর করে পড়ে দিয়েছি, তোমরা দেখে নাও। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছোট কবিতায় মাঠে যে বর্ণনা দিয়ে এবং মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ বলে, তা অনবদ্য বর্ণনায় রচিত। শিশুরা খেলতে ভালোবাসে, তাই মাঠ শিশুদের কাছে এক চিরকালীন আনন্দ। শিশু সবুজ প্রাণ অর্থাৎ নবীন জীবন, মাঠ তাদের কাছে সেই আলোর প্রদীপ যা তাদের প্রাণের শাশ্বত বা চিরন্তন হয়ে জ্বলতে থাকে। এরপরে প্রশ্নটা হচ্ছে, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। তোমরা তো নিশ্চয়ই পড়েছ ব্যাঙ কীভাবে বৃষ্টিটা এনেছিল সকলকে মানে সঙ্গে নিয়ে। পাহাড়িয়া বর্ষা সুরে গল্পে পৃথিবীতে যখন খরা, তখন ব্যাঙ বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। তাই ভগবানকে প্রশ্ন করার উদ্দেশ্যে অর্থাৎ পৃথিবীতে বৃষ্টি আনার উদ্দেশ্যে সকালবেলা যাত্রা শুরু করেছিল। সে এও জানতো যে ভগবানের প্রাসাদের রাস্তা অনেক ক্লান্তিকর, তাও সে রওনা দেয়। পথে মৌমাছি, মোরগ, বাঘ তার সঙ্গে অংশগ্রহণ করে, ভগবানের কাছ থেকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে এনেছিল, অর্থাৎ পৃথিবীতে বৃষ্টি আনে। এবার দেখো, ঝড় কারে মা কয় কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে দেখো। তোমরা তো নিশ্চয়ই ঝড় কবিতাটা পড়েছ। ঝড় দেখে শিশুটির মনে হয় কাদের ছেলে যেন হঠাৎ করে যেন কালির দোয়াত ফেলে দিয়েছে। ঠিক যেভাবে শিশুটি ঘরের মেঝের উপর কালি ঢেলে দেয়, দোয়াতের কালি ঢাললে যেমন মেঝে কালো হয়ে যায়, তেমনি ঝড় অন্ধকার আকাশ দেখে ছেলেটির মনে হয়েছে আকাশে কে যেন দোয়াতের কালি ঢেলে দিয়েছে। এই সমস্ত বর্ণনা দিয়ে শিশুটি নিজের পড়া প্রশ্নের নিজেই উত্তর দিয়েছে, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, তাদের কথা বলার শক্তি নেই। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন লাইন থেকে দিয়েছে, সেই মধু আনতে বাঘের মুখে, ঠিক আছে? কখন এমন পরিস্থিতি হলো? শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে কফিল ও আরজানকে পেছন ফিরে ডাকবার সময় ধনায় তাদের দিকে তাকাবার অবকাশ পেল না। বিরাট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। এই দৃশ্য দেখে আরজান ও কফিল হতভম্ব হয়ে কথা বলার শক্তি কিন্তু হারিয়েছিল। ভেবে পায়নি নিজে, কবি কীভাবে কী ভেবে পান না? কবিতায় গাছটিকে দিনের এক এক সময় ও আলো আধারী বর্ষায় এক এক রকম দেখতে লাগতো। সন্ধ্যাবেলায় ভূতের নাচ নাচতে দেখেছেন কবি, আবার রাত্রিবেলায় চাঁদ উঠলে গাছটিকে দেখে মনে হয়েছে ভাল্লুকের কাঁপুনি জ্বর। যখন বৃষ্টি শেষ,
তখন তার মাথায় যেন লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধে থাকে। এই রকম গাছ নিয়ে কল্পনা করতে করতে কবি যেন হারিয়ে যায় কল্পনা বা মায়ার জগতে, তাই আর তিনি কিছু ভেবে পান না। এখানে দেখো একটা খুব সুন্দর একটা প্রশ্ন, এটা তোমাদের অবশ্যই এখন জানা দরকার আছে, যে ফণীমনসা ও বনের পরিগল্পের সূত্রধার তোমরা নিশ্চয়ই জানো বা কেউ জানো না, সূত্রধারটা কে ছিল, সূত্রধারের ভূমিকাই বা কী। নাটকে কিন্তু সূত্রধারের একটা খুব সুন্দর একটা চরিত্র আছে, ঠিক আছে, সেটাই আমি তোমাদের বলে শোনাবো। নাটকের চরিত্র ও সংলাপের পাশাপাশি নাটকের কাহিনী বা গল্প যে বলে 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 এগিয়ে নিয়ে যায় সেই হলো সূত্রধার বা সং, ঠিক আছে। নাট্যভাবনার একটি বড় উপাদান হচ্ছে সং বা সূত্রধার চরিত্র, যে চলমান অভিনয়কে মাঝে মধ্যেই ভেঙে দিয়ে নাট্যকারের বক্তব্য ও বিশ্লেষণ সরাসরি দর্শকের সামনে তুলে ধরে। তোমরা নিশ্চয়ই নাটকটাতে দেখেছো যে যখন ফণীমনসা কথা বলছে ঠিক তার মাঝখানেই কিন্তু আবার সূত্রধার গল্পটা ঠিক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। ফণীমনসা ও বনের পরি নাটকেও সূত্রধার সেই একই কাজগুলি করেছে, দর্শককে জানিয়েছে বনে মাঝে মাঝে এক একটি ফণীমনসা গাছের কথা আর দুঃখের কথা। তাছাড়া বনের পরি ফণীমনসা গাছকে কতবার বর দিয়েছে, শেষ পর্যন্ত গাছের কি পরিণতি হয়েছে তাও আমরা সূত্রধারের কাছ থেকে জানতে পারি। নাটকে যদি সূত্রধার না থাকতো তাহলে নাটকটি মাত্রাহীন হয়ে যেত, দর্শক সম্পূর্ণ নাটকের রস গ্রহণে অক্ষম হয়ে পড়তো, ঠিক আছে। সব মিলিয়েই সূত্রধার নাটকটিতে দর্শককে বা পাঠককে প্রতি মুহূর্তে সজাগ ও সচেতন রেখেছে, তাই তার ভূমিকা অনস্বীকার্য। এবার দেখো ব্যাকরণটা, তোমাদের বলা হয়েছিল যে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, অব্যয় এবং সর্বনাম থাকবে, এরকম একটা বাক্য তোমাদের লিখতে হবে সম্পূর্ণ একটা বাক্যতে। আমি দেখো তোমাদের জন্য বানিয়েছি, রামবাবু একটি গল্পের বই লিখেছেন কিন্তু তিনি আমাকে বইটি আজ দিলেন না। এখানে রামবাবুটা হচ্ছে নাম, এটা হচ্ছে বিশেষ্য, এখানে গল্পের হচ্ছে বিশেষণ, লিখেছেন হচ্ছে ক্রিয়া, কিন্তু হচ্ছে অব্যয়, তিনি হচ্ছে এখানে সর্বনাম। সবকটি আমাদের জিনিসই এই বাক্যটার মধ্যে কিন্তু বর্তমান, ঠিক আছে। এবার দেখো নাম বিশেষণ কাকে বলে, যে বিশেষণ পদ কোনো নাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে, যেমন হচ্ছে লাল ফুল, এই লালটা হচ্ছে নাম বিশেষণ, ঠিক আছে। ক্রিয়া বিশেষণ কি, যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ অবস্থা প্রকৃতি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে, যেমন হচ্ছে তাড়াতাড়ি চলো, এই তাড়াতাড়িটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে তোমাদের বলেছে অ প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গ বলতে আর হর্ষই প্রত্যয় যোগে স্ত্রীলিঙ্গ বলতে। তো এখানে দেখো ভাইয়ের অপোজিট হচ্ছে বোন, ন অ ন আর অ হচ্ছে, ঠিক আছে। দন্ত নয়ে তো হর্ষন্ত নেই, হসন্ত যখন থাকে না তখন কিন্তু হসন্ত প্লাস অ হয়, ঠিক আছে। তাহলে শেষের অক্ষরটা আমরা কি পাচ্ছি, অ পাচ্ছি, তাই জন্য আমাদের বোনটা কিন্তু অপ্রত্যয় যুগে স্ত্রীলিঙ্গ। এখানে খান দেখো খানম আছে, দেবর ননদ হবে, বাদশাহ বেগম হবে, বেআইন বেআইন হবে, ঠিক আছে। সবকটাই কিন্তু আমাদের অপ্রত্যয় যুগে স্ত্রীলিঙ্গ। এবার দেখো হর্ষ এবং দীর্ঘ প্রত্যয় যোগে, তো তোমরা এটা সবাই জানো, হ্যাঁ, ছাত্র ছাত্রী, মামা মামি, সুন্দর সুন্দরী, তরুণ তরুণী, তাপস তাপসী। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।